আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমার প্রতিবেদন দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর জেলা থানা বড়াই গ্রাম, আর এটা হচ্ছে আহমেদপুর বাস স্ট্যান্ডের পাশে। অনেক বিগ সাইজের একটা আমি খামারে চলে আসছি দর্শক। এখানে প্রচুর পরিমাণ কবুতর আছে, দেখানোর চেষ্টা করবো। সবগুলো কবুতর হয়তো দেখানো সম্ভব হবে না। যদি এখান থেকে কোনো পেয়ার আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনার পেয়ারগুলো এই মুহূর্তে দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আমি চেষ্টা করবো নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। চলুন প্রিয় দর্শক, আমরা খামারি ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। চলে আসলাম সেই নাটোর জেলা, অনেক দূর থেকে, ঢাকা থেকে চলে আসছি ভাই। আপনি বলছিলেন যে কিছু কবুতর কালেকশন করছেন, কি কি ধরনের কালেকশন আছে ভাই? আছে, লাহরি আছে, কপার লাস্ট আছে, ফিলব্যাক আছে, ফোটার আছে, সবকিছু আছে না ভাই? আপনি ডেলিভারি কি সিস্টেমে দিবেন? বাসের মাধ্যমে, মানে যেখানে বাস যায় না সেই ক্ষেত্রে এসে পরিবহন দিতে পারবেন তো? দর্শক, ডেলিভারি কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে, তাই তো ভাই? তা দামটা কেমন যাবে প্রথম আসলে আপনার কাছে? ভাই দাম তো অবশ্যই কম দেব ইনশাআল্লাহ। চল প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে কৌতুকে দেখে নিই। এটা ঝর্ণা পন্ডিত। ঝর্ণা পন্ডিত, এটা কি রানি? হ্যাঁ রানি, রানি প্লেন না? এরা কি ডিম বাচ্চা করছে? এটা হ্যাঁ ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করা দর্শক দেখেন, এটা সম্ভবত নর, এই যে নর্ণা ভাই পিছনে চলে গেল, এটা নর, আর সামনেটা দর্শক মা দিয়ে। এটা এটা খুবই সুন্দর একটা পেয়ার। যদি এই পেয়ারটা আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা অলরেডি জেনে গেছেন আমি প্রথম চলে আসছি নাটোর বড়াইপাড়া গ্রাম না ভাই? এটা বড়াই গ্রাম, আহমেদপুর বাস স্ট্যান্ড। যদি আপনাদের পেয়ারগুলো ভালো লাগে অবশ্যই আপনারা ক্রয় করবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। আর যে ভাই প্রতিবেদনটা করছি তার সঙ্গে আমার আগেই পূর্ব পরিচিত, কোনো সমস্যা নেই, অবশ্যই পেয়ারগুলো ভালো লাগলে ক্রয় করবেন। তো ভাই এই পেয়ারটা কেমন টাকা দাম যাচ্ছে? প্রিয় দর্শক, আমরা এই পর্বে আরো একটি পেয়ার দেখতে পাচ্ছি, খুবই সুন্দর সুইট একটা কবুতর। বিউটি দেখেন, হোয়াইট কালারের বিউটি হুমা, জার্মান বিউটি হুমা যেটাকে বলে, হাই গলা ডাউন শেপের একটা কবুতর। এটা কি রানিং পেয়ার ভাই? একবার ডিম দিছে ভাই, একবার ডিম দিছে। রানিং, হ্যাঁ রানিং, একবার ডিম দিছে, কি তখন জমে নাই তাই তো? একটা দিছে, অন্য আরেকজনকে দিয়ে দিছে ডিম ভাই। আচ্ছা, জমছে কিনা আপনি জানেন না? আশা করি এবার অবশ্যই জমবে, কারণ এটা দ্বিতীয়বার দর্শক। আপনারা জানেন প্রথমবার ডিম হয়তো জমে না, আর অনেক ক্ষেত্রে যাদের লাগ ভালো সেই ক্ষেত্রে জমে। এই পেয়ারটা রানিং পেয়ার, আপনাদের যদি পেয়ারটা ভালো লাগে অবশ্যই ক্রয় করতে পারবেন। ওই যে ট্যাগ লাগানো, এটা কি নর্না মাদি ভাই? যে ওইটা মাদি না, যেটা দর্শক দেখেন ট্যাগ লাগানো আছে, এটা হচ্ছে মাদিটা। আর এই যে শেপটা মাদির শেপটা চোখটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে নটটা। হ্যাঁ নটটার শেপটা আরো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই পেয়ারটা কত যাচ্ছে ভাই? দশ হাজার টাকা চাচ্ছেন না? চাওয়া দাম 10,000 টাকা দর্শক। আলোচনার সুযোগ রেখেছেন, অবশ্যই আলোচনা করবেন, খুবই সুন্দর একটা পেয়ার। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব জেড স্প্রিং, খুবই সুন্দর একটা পেয়ার। এটা হচ্ছে আপনি অ্যালমন্ড কালার বলে এটাকে। হ্যাঁ অ্যালমন্ড কালারের আপনারা মুখগুলো পাচ্ছেন। এগুলো রানিং ভাই? জোড়া পড়ছে 2,000 দর্শক। অবশ্যই আপনার যদি ভালো লাগে ক্রয় করবেন। আর সেই ক্ষেত্রে কি দুই জোড়া দেবার একসাথে নেয়? 4,000 বলছেন, আরো ডিসকাউন্ট হবে না একবার? একদম আচ্ছা, গাড়ি ভাড়া দর্শক, আপনার ডেলিভারিটা ডিসকাউন্ট পাচ্ছেন, ফুল ফ্রি ডেলিভারি। আপনাদের নাটোর থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ডেলিভারি নিতে পারবেন একবারে ফ্রি ডেলিভারির মাধ্যমে, মাত্র 4,000 টাকা একদম, কথা বলার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা ব্ল্যাক শাড়ি দেখতে পাচ্ছি এই পর্বে। মাঝখানে এক মহানায়ক দাঁড়িয়ে আছে, তিন পটি লাল গিয়ারের একটা শর্ট ফেস। শর্ট পেসটা কি নর না মাদি? শর্ট পেসটা নর ভাই। নর না, শর্ট পেসটাই আগে বলি, শর্ট পেসটা কি সেল হবে? হ্যাঁ সেল হবে। এটা কত টাকা যাচ্ছে নরটা? 4,000 টাকা যাচ্ছে। 4,000 টাকা নর? জি। একটু বেশি হয়ে গেল ভাই, কমানোর সুযোগ আছে? এটা আলোচনা। জি, শর্ট পেসটা দেখেন দর্শক, আসলে উনি দাম কেন বলছে জানি, কিন্তু গিয়ারটা কিন্তু সেই, টোটটা একেবারে ছোট্ট, মানে হুতুম পেঁচার মতো।
আলোচনা আছে দর্শক, আলোচনা করতে হবে, রাগ করার কিছু নেই। উনি চাইছে ওনার মালটা, আপনার আলোচনা করবেন। আর ব্ল্যাক শার্টটা কি রানিং ভাই? ভাই ব্ল্যাক শার্টটা কি রানিং? খুবই সুন্দর একটা কবুতর মাদি, এটা দেওয়ার সাথে জোড়া নেবে তাই না? দুইজনে জোড়া নেবে মার্শাল্লাহ। এটা আলোচনা সাপেক্ষে রাখলে মানে দাম বলবেন না? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, এই পর্বে আমরা আরো এক পেয়ার আমরা বিডি দেখতে পাচ্ছি, ডাউন শেপের। আপনার খুবই সুন্দর দেখেন, হাই গলা কিন্তু এটা, একটু একটা হাই, গলাটা হাই, একটু শেপটা কম হলেও গলাটা কিন্তু হাই। দর্শক দেখেন ভালো একটা কোয়ালিটি মর্টিং আছে, নট সব দুটো নন না ভাই? আর এটা হচ্ছে মাদিটা, দেখেন খুবই সুন্দর, পায়ের ফেদার নাই, একবার ফুল ক্লিন যেটাকে বলে। আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাই? দর্শক এই পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাই। কত যাচ্ছেন এই পেয়ারটা? ১০,০০০ চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে তাই না? ১০,০০০ চাওয়া দাম দর্শক, অবশ্যই আলোচনা করে নেবেন, খুবই সুন্দর একটা পেয়ার। প্রিয় দর্শক, আমরা একটা লাহোরি বাগান দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আসলে একবারে খুবই সুন্দর। দেখেন এই যে বাচ্চাগুলো, পায়ের ফেদা গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কয় কিলো ভাই? ৪-৫ কিলো আছে না? ৪-৫ কিলো আছে দর্শক, খুবই সুন্দর প্যাট গুলো। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। একবারে দেখেন মানে ইউ শেপে, এগুলো কত করে যাচ্ছেন প্যাট? যেহেতু নতুন আমি চলে আসছি, একটু ডিসকাউন্ট দেবেন ঠিক আছে? এটা কি ডেলিভারি ফ্রি দাদা ভাই? অবশ্যই দর্শক, এটাও ডেলিভারি ফ্রি, খুবই সুন্দর একটা পেয়ার, আপনার ডেলিভারি ফ্রি পাচ্ছেন। দর্শক আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি, একবারে যেটা হোয়াইট কালার, যেটা ফুল ফ্রেশ, কোনো ময়লা নাই। বেবির অনেক সময় ময়লা থাকে, চোখে ময়লা, ঠোঁটে ময়লা, পায়ে ময়লা না, এটা খুব ক্লিন। আসলে যে ভাই এই খামারি উনিও আর পরিষ্কার একটা লোক, পরিষ্কার মানুষের পরিষ্কার কবুতর। আচ্ছা এই পেয়ারগুলো কত করে হয়েছে ভাই? মানে কয় ফর হয়েছে এগুলো? ২-৩ পলক গেছে না? ২-৩ পলক বা ফেদার চা বা খিল যেটাই বলেন দর্শক, এটা ২-৩ পর চলে গেছে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের এই পেয়ারগুলো ক্রয় করবেন, খুবই সুন্দর পেয়ার গুলা। এই পেয়ার গুলো কত আছে ম্যাম? ৪,০০০ টাকা রাখা যাবে না? এটা কি নর্মাদি কনফার্ম আছে? এটা দর্শক নর্মাদি কনফার্ম আছে, আর ২-৩ পলক নর্মাদি 100% কনফার্ম দেওয়া সম্ভব না। আর সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কি সমাধান করে দেবেন? আচ্ছা দর্শক অবশ্যই পেয়ার গুলো ক্রয় করবেন, মাত্র ৪,০০০ টাকা। দর্শক আমরা চার পিস কবু দেখতে পাচ্ছি, এই তিন পিস আমরা দেখতে পাচ্ছি লোটন, আর এক পিস হচ্ছে ডেনিশ। হ্যাঁ ডেনিশটা মাদি না নর ভাই? ডেনিশটা নর দর্শক, এটা নর না ভাই? আর লোটন গুলো কয় করেছে? ২-৩ পালক হয়েছে না? এর পায়ের ফেদা গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এলে কি লুটানো সম্ভব লোটে? এখন না লুটুক, মানে গ্যারান্টি আছে না? দর্শক এটা গ্যারান্টি আছে, আপনার লুটবে। এই তিন পিস কত যাচ্ছেন বা জোড়া কত যাচ্ছেন? মোটামুটি অনেক সুন্দর, একবারে ফুল কুচকুচি কালো, আর এগুলো হচ্ছে ১৫০০ টাকা পেয়ার লোটন। আমরা এই পর্বে দেখতে পাচ্ছি খুবই সুন্দর, একবারে লক্ষা, ব্ল্যাক লক্ষা যেটাকে বলে, খুবই সুন্দর একটা পেয়ার দেখেন। আচ্ছা এটা কি রানিং ভাই? রানিং না, মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারটা। এরা কি ডিম বাচ্চা করছে? এটা আমরা দেখতে পাচ্ছি এটা একবার বিগ সাইজের, এটা কি হোয়াইট কালারের সিরাজি? দেখেন খুবই বিগ সাইজের একটা সিরাজি, সাদা সিরাজি, একটু রেয়ার কালেকশন, অনেকেরই ভালো লাগে। যদি এই প্যাটটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক,
এই ব্যাটটা রানিং ফুল ফ্রেশ 4000 টাকা রাখবে ভাই এটা কি 4000 টাকা না দর্শক আমি বলার আগে ভাই বলে দিয়ে 4000 টাকা চাওয়া দাও আলোচনা করার সুযোগ আছে এটা হচ্ছে মাদিটা না ভাই জি মানে আর যে নট দেখে বোঝা যাচ্ছে দর্শক খুবই খেবা পাগলা খেবা হয়ে গেছে এটা হোয়াইট কালারের শিরাজি দর্শক আমরা হোয়াইট কালার দেখেন আমরা বলপটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বেবি হ্যাঁ ভাই জি ভাই এটা বেবি খুব সুন্দর পেয়ারটা যদি পেয়ারটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে পেয়ার সংগ্রহ করবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে একটু ধৈর্য সহকারে থাকবেন কেউ স্কিপ করবে না দর্শক এই পেয়ারটা কত যাচ্ছেন ব্ল্যাক কোকা খুবই সুন্দর এটা কি ভাই বাসিরাজ আলোচনার সাপেক্ষে আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই আলোচনা করে ব্ল্যাক আপনার কোকাটা সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমরা মাল্টিটা দেখতে পাচ্ছি এই পর্বে বিগ সাইজের একটা মাল্টি দেখেন গলাটা কিরকম একবারে টকটক করছে উপরে একবারে হাই গলা এটা কিন্তু অনেক বড় 32 কিন্তু খাঁচাটা হ্যাঁ তারপর গলাটা কত উপরে চলে গেছে এই হলুদটা মানে নর ভাই না জি হলুদটা নর সাতটা মাদি দর্শক এটা রানিং পেয়ার এখনো রানিং হয় না এখনো রানিং হয় না নতুন জোড়া দিছে কিন্তু রানিং কিন্তু জোড়া দিছে নতুন তাই তো আচ্ছা পেয়ারটা কত যাচ্ছেন এটা 6000 টাকা যাচ্ছিলাম 6000 টাকা চাওয়া দাম দর্শক আর কেউ যদি ভাই আলাদা চাই মানে নর চাইলো বা মাদি চাইলো আলাদা করে যেতে দুই কালা দিবেন দেওয়া যাবে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে দর্শক আপনারা আলাদা করে করতে পারবেন 6000 টাকা চাওয়া দাম দর্শক আমরা দুটো দুই কালার কবি দেখতে পাচ্ছি একটা ইন্দোনেশিয়ান আর একটা হচ্ছে ব্ল্যাক চেকার দেখেন এই যে ব্ল্যাক চেকারটা কি নর না মাদি এটা এটা নর ভাই এটা নর না জি এটা নর এই যে ব্ল্যাক চেকার দুটোই ও ইন্দোনেশিয়ান ব্ল্যাক থেকে আসছে তাই তো জি আচ্ছা এটা কয় ফরেছে এটা কয় কিলো আছে এটা রানিং আছে ভাই রানিং আছে এই ইন্দোনেশিয়ানটা কি মনে হয় সম্ভবত মাদি না জি মাদি ওটা আর এই যে ব্ল্যাক চেকারটা হচ্ছে নর দর্শক দেখেন খুবই সুন্দর খুবই খেপাপ এই যে আচ্ছা এটা কত যাচ্ছে এই ব্ল্যাকটা আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করা হবে দর্শক ভাই আলোচনা মানে তো খুব বেশি তা না না অবশ্যই না এটা আলোচনা করার সুযোগ আছে দর্শক দুই কালারের দুটো কবি দেখতে পাচ্ছি আপনাদের এখান থেকে যে সিঙ্গেল গুলো আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই আলাদা করে ক্রয় করতে পারবেন সমস্যা নেই এই যে যেটা বারো মাটি নন মাদি ভাই এটা মাদি ভাই এটা মাদিটা আর বিউটিটা আছে নন না এটা হলুদ এটা কি ডিম দিছে নাকি হ্যাঁ ডিম দিতে ডিম দিছে হ্যাঁ বাচ্চা উঠছে মাশাআল্লাহ এই পেটে কত যাচ্ছেন প্রিয় দর্শক আমরা অ্যালমন্ড জ্যাকুইন দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখেন একবার ঝকঝকে এক পেয়ার আমরা দেখতে পাচ্ছি অ্যালমন্ড খুবই সুন্দর আচ্ছা এটা কি রানিং ভাই না এটা 4-5 কিল গেছে 4-5 কিল গেছে না 4-5 কিল গেছে দর্শক দেখেন আপনারা এই পেয়ারটা করা করতে পারেন 4-5 কিল একটা বেবি এই বেবিটা কত যাচ্ছে ভাই না এটা 3000 টাকা রাখবো এটা 3000 টাকা একদম একদম না আলোচনা করা যাবে দর্শক সবগুলো আলোচনা করা যাবে মাত্র 3000 টাকা চাওয়া দাম দর্শক যদি 3000 টাকা একবারে কিনে হাতের নাগালে দামটা আছে এই পেয়ারটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন দর্শক তিন পিস আমরা দেখতে পাচ্ছি এখানে ডেনিশ দেখেন এই যে খুবই সুন্দর গিয়ারটা এটা কি বেবি নাকি ভাই এটা হ্যাঁ এটা বেবি আছে দুই পিস আর এক পিস মাদি আছে আচ্ছা এটা সামনেটা ধরছে এটা বেবি তাই তো কয় কিলো আছে এটা এটা 2-3 কিলো গেছে 2-3 কিলো আর মাঝখানে এটা কি নর হ্যাঁ এটাও বেবি লাল গিয়ার টকটকে সুন্দর ফ্রেশটা এটা 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 বেবি জি আর ওই পিছনে যে মারামারি করছে ওইটা কি এটা মাদি ভাই এটা মাদি ওটা কয় ফর গেছে 9-4 9-4 আচ্ছা এই বেবি জোড়া কত যাচ্ছে এই বেবি জোড়া জোড়া চাচ্ছিলাম 8000 টাকা বেবি জোড়া 8000 টাকা চাওয়া দাম দর্শক এটা 8000 টাকা চাওয়া দাম আলোচনা করার সুযোগ রয়েছে আর মাদিটা মাদিটা চাচ্ছিলাম আলোচনার মাধ্যমে দেখি আচ্ছা এটা আলোচনা আলোচনার ভিত্তিতে এটা দাম নির্ধারণ হবে দর্শক অবশ্যই আলোচনা করে নেবেন এই দর্শক কথায় নয় কাজে পরিচয় দেখেন কিভাবে স্প্রিং করতেছে এটা একটা শেখর ডিম জমে গেছে হ্যাঁ এটা ডিম এটা মাদি নাকি ভাই হাড়িতে যেটা বসে আছে হ্যাঁ এটা মাদি আর এই যে নটটা ডিম থাকলে একটু এ দেন ডিম অলরেডি আজকে মানে ফুটবে মুখ বের হয়ে গেছে
একবারে এই যে মুখটা বের হয়ে গেছে দর্শক, আজকে বলছি আমাদের বেবি আসবে। এই পেটটা কত আছেন ভাই? এটা একদম 4000 টাকা। একদম 4000? আচ্ছা, যদি এই যে বাচ্চা তো আজকে ফুটে যাবে, সেক্ষেত্রে কি বাচ্চা দিয়ে দিবেন? হ্যাঁ, যদি সম্ভব হয় দিয়ে দেবেন। আচ্ছা দর্শক, বাচ্চা সব আপনারা ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের সপ্তাহখানেক ওয়েট করতে হবে। এই পেটটা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে মাত্র 4000 টাকা বিনিময়ে ক্রয় করবেন। দর্শক, দুই কালারের দুটো বিউটি দেখতে পাচ্ছি, একটা রেড বিউটি আর একটা ব্ল্যাক বিউটি। ব্ল্যাক বিউটি নর না মাদি ভাই? ব্ল্যাকটা নর ভাই। নর না? এই নরটা কত যাচ্ছেন? নরটা একদম 5000 টাকা। এটা কি রানিং? আর এই যে লালটা যে মর্ডিং আছে এটা মাদি? মাদিটা কত যাচ্ছেন? মাদিটা 2000 টাকা। 2000 টাকা একদম দর্শক, এটা 5000 টাকা, এটা 2000 টাকা। আর একসাথে যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে একটু কম হবে না? আলোচনার মাধ্যমে কম হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে একটা টাইগার, একটা আমরা দেখতে পাচ্ছি টাইগার কিং, আর একটা হোয়াইট কালার, হোয়াইট এর সঙ্গে টাইগারটা আর কি। ভাই যেটা সাদাটা কি হলো আপনার? নন্নামাদি? এটা নর হবে ভাই। এটা নর, আর টাইগারটা মাদি না? মাদি। এই পেটটা কত যাচ্ছেন? এটা একদম 3000 টাকা। একদম 3000? এটা কয় কিলো আছে ভাই? এটা 4-5 কিলো গেছে। 4-5 কিলো গেছে না? দর্শক, 4-5 পেটার হয়ে গেছে অলরেডি। আপনারা যদি কারো ভালো লাগে অবশ্যই নেবেন। এই আপনার যেটা হোয়াইট এটা হচ্ছে নর, আর যে টাইগারটা হচ্ছে মাদি। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার বডি নিয়ে দেখতে পাচ্ছি, আর এক পেয়ার আমরা লাক দেখতে পাচ্ছি। লাকটা কি বেবি নাকি ভাই? হ্যাঁ বেবি ভাই। বেবি? হ্যাঁ। লাকের বেবিটা কয় পর হয়েছে? বেবিটা 3-4 পর গেছে। 3-4 পর গেছে না? সমস্যা, 3-4 পর গেছে দর্শক। এটা বেবিটা, আর এই যে ইয়াটা পাসপোর্ট? পাসপোর্ট না, এটা পাসপোর্ট দর্শক। এটা পাসপোর্ট হয়ে গেছে অলরেডি, দেখেন খুবই সুন্দর পেয়ারটা। এটা কত যাচ্ছে না ভাই? এটা বডি এটা 3000 টাকা চাচ্ছেন না? এটা 3000 টাকা, আর আছে লাকটা? লাকটা 3000 টাকা। লাকটা 3000 টাকা চাচ্ছেন না? এটা 3000 টাকা চাওয়া দাম, এটা 3000 টাকা চাওয়া দাম। আর দুই পেয়ার যদি একসাথে কেউ করা করতে চান দর্শক, অবশ্যই আলোচনার ভিত্তিতে আপনারা কমাতে পারবেন। অনেক সুন্দর কিন্তু পেয়ার গুলো, আর লাকের চোখের গিয়ার গুলো কিন্তু দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে লাকের চোখের গিয়ারটা দর্শক আমরা দেখতে পাচ্ছি, পোর্টার খুবই সুন্দর দেখেন। ওই পিছনে টাইগারটা কি পোর্টার ভাই? পেন্সিল পোর্টার না? ওটা নন না মাদি? হ্যাঁ ওটা ডট পেন্সিল। ওটা ওটা কি রানিং? হ্যাঁ। কত যাচ্ছেন? নিউডাল ভাই। কত যাচ্ছেন এটা? এটা 3000 টাকা। 3000? আর এই যে সামনে এটা ব্লু পোর্টার, এটা এটা ব্লু পোর্টার, এটা মাদি? মাদি না? এটা 3000 টাকা। এটা 3000 টাকা চাওয়া দাও না? আর এটা এটা কি পোর্টার? এটাও নারী ভাই। এটা? হ্যাঁ এটাও মাদি। এটাও মাদি না? এটা কত যাচ্ছেন? এটা 3000। এটাও 3000 টাকা চাওয়া দাও দর্শক। তিনটাই 3000, 3-3 = 9000 টাকা। খামারের ট্যাগ লাগানো আছে দর্শক, দেখেন খামারের ট্যাগটা লাগানো রয়েছে। এটা নর্মাদি কনফার্ম? হ্যাঁ নর্মাদি। ভাই এটা 9 পালক গেছে না? কত যাচ্ছেন ব্যাটটা? এটা 5000 টাকা চাচ্ছি। 5000 টাকা চাওয়া দাম দর্শক। আলোচনা করার সুযোগ রয়েছে, দেখেন খুবই সুন্দর। মানে এটা একটা কালারের কম্বিনেশন আছে, ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন দর্শক আমরা দেখতে পাচ্ছি। এটা লাউরি না সিরাজ ভাই? ১৫০০ দর্শক, মাত্র 1500 টাকায় পাসপোর্টের আপনার এই লাউরি বেবি জোড়া পাচ্ছেন। দর্শক আমরা ফিডব্যাক দেখতে পাচ্ছি, একটা ক্রিম বার, একটা ইয়েলো কালারের ফিডব্যাক। ভাই ইয়েলো কালার এটা কি মানে বাচ্চা? ইয়েলো কালারটা বাচ্চা। কয় ফোর বাচ্চা? 3 পর গেছে ভাই। 3 পর? এটা কত যাচ্ছে ভাই? 3 পরটা এটা 2000। আর এই যে ক্রিম বারটা, এটা মাদি না? হ্যাঁ এটা মাদি ভাই। এটা রানিং মাদি? হ্যাঁ রানিং। এটা মাদিটা কত যাচ্ছেন? 4000 টাকা চাওয়া দাম দর্শক। আলোচনা করতে পারবেন, আর বেবিটা সহজে কেউ করে করতে চান সেই ক্ষেত্রে আরো সুযোগ আছে, তো দামটা কমানো। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল্ডব্যাগ, হোয়াইট কালারের ফিল্ডব্যাগ, দেখেন খুবই সুন্দর এই পেয়ারটা। আর একটা হচ্ছে আপনার কপার লাক, এটা কি মাদি ভাই? কপার লাকটা? কপার লাকটা নর ভাই। নর? এই নরটা কত যাচ্ছেন ভাই? নরটা 5000 টাকা চাচ্ছেন। 5000 টাকা চাচ্ছেন দর্শক। এটা কপার লাকটা, আর হচ্ছে এই ফিল্ডব্যাগের মাদিটা? ফিল্ডব্যাগের মাদিটা 4000 টাকা। 4000 টাকা চাওয়া দাম না? আলোচনার সুযোগ আছে, 3 পর্যন্ত রাখা যায় ভাই। 3 পর্যন্ত? 3000 দর্শক। এটা 3000 টাকা, আসলে এটা 3000 টাকা মাদি, আর এটা হচ্ছে নরটা। আলোচনা করার সুযোগ আছে। প্রিয় দর্শক, ভাইয়ের কাছে প্রচুর পরিমাণ কবুতর রয়েছে, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আসলে সবগুলো কবুতর দেখানো সম্ভব না। ভাইয়ের কাছে এই ধরনের পোটার বল অনেকগুলো আছে, হোয়াইট আছে, আপনার হলো রেড কালার আছে, ইয়েলো কালার, ব্লু বার, সব ধরনের আপনার পাবেন পোটারগুলো। এটা হচ্ছে নিউ অ্যাডাল? হ্যাঁ জি, এটা 9-4। হ্যাঁ 9-4 কমপ্লিট। এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই ক্রয় করতে পারবেন। এটা কত আছেন ভাই? এটা 6000 টাকা চাচ্ছে। এটা 6000 টাকা চাচ্ছে না? এটা মাত্র 6000 টাকা দর্শক। আলোচনা করতে হবে
দর্শক হোয়াইট কালারের লটারির কি রানিং ভাই? হ্যাঁ রানিং আছে। রানিং না? এই রানিং পেটা কত যাচ্ছেন? এটা 3000 টাকা স্যার। এটা 3000 টাকা চা দাম দর্শক এই দেখেন একবারে। এই খুব সুন্দর পেটটা একবার ফেদার গুলো এর কি লুটবে তো ভাই না? হ্যাঁ অবশ্যই। লোটা গ্যারান্টি? হ্যাঁ লোটা গ্যারান্টি দর্শক। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখেন আমরা পোকা দেখতে পাচ্ছি এই পর্বে। এটা কি বাসিরাজ? জি বাসিরাজ ভাই। ডাক কনফার্ম না ভাই? হ্যাঁ 100% 100% কনফার্ম ডাক দর্শক দেখেন। এটা রানিং একটা পেয়ার। এই পাশে কি মাদি না নর ভাই? এটা হ্যাঁ ওটা মাদি ভাই। আর এটা আছে না? না এই যে ডাকতেছে দেখেন। আচ্ছা কত যাচ্ছে রে পেটটা? এটা 4000 টাকা দাদা। একদম 4000? জি দর্শক একদম 4000। আলোচনা করার কোনো সুযোগ নেই। দর্শক একটা বোম্বার বাগান দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম বোম্বাই গুলো মল্টিং এর মধ্যে আছে। আর একটা ছোট একটু আমি দেখতে পাচ্ছি মশার কামড়ের দাগ আছে। হ্যাঁ এটা পড়ে যাচ্ছে না? আচ্ছা এটা কয় ফর করে হয়েছে? এগুলা 5 কিল 6 কিল করে গেছে না? আচ্ছা এগুলা কত করে যাচ্ছে জোড়া? এটা 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া একদম? একদম না হয়তো আলোচনা আলোচনা করার সুযোগ আছে দর্শক। 2000 টাকা করে জোড়া আলোচনা করতে হবে। প্রিয় দর্শক শাড়িও দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর। দেখেন পিছন থেকে অলরেডি করিগুলো দেখা যাচ্ছে ফুল ক্লিন একবারে। এই যে শাড়ির করিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এর কি রানিং ভাই? হ্যাঁ রানিং আছে ভাই। একবার টাই গুলো খুব সুন্দর ফুল ফ্রেশ যেটাকে বলে। আচ্ছা এই পেয়াটা কত যাচ্ছেন? একদম 2000 টাকা। একদম 2000 টাকা এটা রানিং পেয়া দর্শক। একদম মাত্র 2000 টাকা শাড়ি পাচ্ছেন আপনারা, অনলি 2000। দর্শক এই পর্বে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার লাহোরি। ভাইয়ের কাছে এর আগে আমরা দেখাইছি অলরেডি যে সিরাজি, এটা কিন্তু এটা লাহোরি, এটা সিরাজি নয়। এটা কয় কিল গেছে ভাই? এটা 5-6 কিল গেছে ভাই। 5-6 কিল গেছে না? জি এটা 5-6 কিল গেছে দর্শক দেখেন। খুবই সুন্দর পেয়ারটা। এই পেয়ারটা কত যাচ্ছেন? এটা 5000 টাকা। এটা 5000 টাকা চাওয়া দাম না? জি চাওয়া দাম 5000 টাকা। আলোচনা করতে পারবেন? সরি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখেন রেড কালারের মুখি একবারে খুবই সুন্দর। রেড কালারের মুখি কয় কিল গেছে জানি বললেন? 2-3 কিল গেছে। আর লাহোরিটা ভাই? 3-4 কিল। আপনার এই মুখিটা মাত্র 1000 বলছেন না? অনলি 1000 টাকা দর্শক। 1000 টাকা পাচ্ছেন আপনার মুখিটা। আর হলো লাহোরি বাচ্চারা 1500 টাকা। দর্শক আমরা হোমা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে খুবই সুন্দর। ব্ল্যাক হোমা যেটাকে বলে, ব্ল্যাক হোমার বেবি একটু একটা একটা হালকা মাক্সি কালার মতো আসছে অ্যাশ। এটা ব্ল্যাক থেকে আসছে আমার সম্ভবত। আচ্ছা এটা কয় কিল গেছে ভাই? 4 কিল 5 কিল গেছে না? এই দুই জোড়া কত বলেন একবারে? খুব কমাই দিয়ে তো একদম 2000 টাকা। একদম 2000? দর্শক মাত্র 2000। 5 ফোরের কবুতর মাত্র 2000 টাকায় দুই জোড়া, 1000 টাকা জোড়া। দর্শক আমরা টাইগার কোকা দেখতে পাচ্ছি এই পর্বে। আমরা লাল দেখছি, কালো দেখছি, সাদা দেখছি, কিন্তু এটা এই পর্বে দেখতে পাচ্ছি টাইগার কোকা। এটা কি বাসিরাজ ভাই? হ্যাঁ বাসিরাজ। ডাকে এটা? হ্যাঁ অবশ্যই। রানিং? জি। এটা রানিং কত যাচ্ছেন? এটা চাচ্ছিলাম 4000 টাকা। 4000 টাকা চাওয়া দাম দর্শক। আলোচনা করতে পারবেন একবার টাইগার যেটা।